আমাদের ফাস্ট মুভ করতে হবে, কাউকে বেশি কথা বলতে দেওয়া যাবে না, অ্যাকুসকে তুলব আর বেরিয়ে যাবো। দেরি করলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে গড়িয়ে যেতে পারে, সুতরাং যা করার এক্ষুনি করতে হবে। অ্যান্ড বি কেয়ারফুল যেন পালাতে না পারে। ইয়েস স্যার। ওসি কি আমার রিকোয়েস্টটা রাখবেন? স্পষ্টভাবে তো কিছু জানালেন না, এত আনন্দের মাঝে আজ যেন কোনো অঘটন না ঘটে ঠাকুর। কি ব্যাপার অফিসার আপনার এখানে? আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আবির চৌধুরীকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। এসব কি বলছেন আপনি? আমার ছেলেকে অ্যারেস্ট করবেন মানে? অফিসার, আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। অফিসার, আপনারা কোন অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করতে এসেছেন আবিরকে? যে অভিযোগ সেটা ভীষণ গুরুতর। আবির চৌধুরী যে কোম্পানিতে কাজ করেন সেখানে উনি এমন একটা সফটওয়্যার তৈরি করেছিলেন যেখানে দেশের সুরক্ষা এবং নিরাপত্তার বিভিন্ন তথ্যগুলো বহন করছিল, আর উনি টাকার বিনিময়ে সেই সব তথ্য পাচার করে দিয়েছে। আমরা সেই অভিযোগে ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। আমার ছেলে এরকম কাজ করতেই পারে না, অসম্ভব। আমি এগুলো বিশ্বাস করি না। আপনাদের ভুল হচ্ছে, আমার দাদু ভাইয়ের মতো এরকম শর্ট মানুষ হয় না। এমন জঘন্য অপরাধ আমার দাদু ভাই করবে না, কোনো মতেই না। হ্যাঁ বাবা, সত্যি তো। এই আবির, তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল। আমি কিছু করিনি। আর এই মুহূর্তে ওনাদের সেটা বলে কোনো লাভ নেই। ওনারা যখন আমায় অ্যারেস্ট করতে এসেছেন, ওনারা সেটা করবে। আর আমার যেটা বলার, যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।